নমস্কার আমি অ্যাস্টনুপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হবে রবি রেখায় তিরিশুল থাকলে কি হয় এবং রবি রেখায় ক্রস চিহ্ন থাকলে কি হয় অনেকেরই দেখবেন হাতে ক্রস চিহ্ন রয়েছে সেই চিহ্ন থাকলে কি হয় আমি সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব বিষয়ে যাওয়ার আগে আপনাদের বলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন দেখলে জানতে পারবেন রবি রেখায় ত্রিশূল এবং ক্রস চিহ্ন থাকলে কি হয় তাহলে মূল বিষয়ে যাওয়ার আগে বলি যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন তাহলে দেখে নেওয়া যাক রবি রেখায় ত্রিশূল থাকলে কি হয় সর্বপ্রথম একটি হাতের চিত্র দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে রবি রেখায় ত্রিশুল এবং ক্রস চিহ্ন থাকলে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে আর কি কি অসুবিধা এবং সুবিধা ঘটতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে হাত দেখানোর পূর্বে আপনাদের বলি ছেলে হলে অবশ্যই ডান হাত এবং মেয়ে হলে অবশ্যই বা হাত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন রবি রেখায় ত্রিশুল এবং ক্রস চিহ্ন থাকলে কি হয় তাহলে সর্বপ্রথম আপনাদের দেখাই যে রবি রেখা কোথায় অবস্থান করে আমাদের হাতের আঙুলের অনামিকা ঠিক নিচে দেখবেন এই জায়গাটি রবি রেখা একটি রেখা থাকে এটিকে বলে রবি রেখা। রবি রেখা আমাদের জীবনের সাফল্য বিদ্যা যশ বুদ্ধি ধন প্রভৃতি বিচার করতে সাহায্য করে যদি এই রবি রেখায় যদি একাধিক অভগ্ন যদি রেখা থাকে একের অধিক যদি এরকম যদি রেখা থাকে মনে রাখবেন যদি এরকম একাধিক রেখা থাকে যদি অভগ্ন অবস্থায় যদি কোনো ক্রস চিহ্ন না থাকে বা সুজাভাবে থাকে তাহলে জাতকের ধর্ম কর্ম ও ও বিদ্যা বুদ্ধি কথা বলার দক্ষতা দৃঢ়তা হবেই সেই জাতক এবং জাতিকা যদি মনে রাখবেন একটি যদি এইভাবে যদি একটি যদি সরল রবি রেখা থাকে তা বেশি শুভ ফল দেয় যদি এরকম একটি রেখায় থাকে তাহলে সবসময় শুভ ফল দেয় রবির ক্ষেত্রে বহু রেখা থাকলে যদি একের অধিক এরকম একাধিক যদি রেখা থাকে তাহলে কলাবিদ্যায় তাকে অনুরাগী করে তোলে কিন্তু তার উদ্দেশ্য এবং লক্ষ্য বহুমুখী হয় যদি একাধিক রবি রেখা থাকে তার উদ্দেশ্য অনেক বেশি হয় তার ফলে সে কোনো বিষয়েই প্রকৃত সাফল্য লাভ করতে পারে না কেন একাধিক বিষয় সে যার প্রবণতা থাকে যার জন্য একটি বিষয়েও তার সঠিক এবং দৃঢ়তা সম্পূর্ণ হতে পারে না রবির ক্ষেত্র থেকে উঠে যদি খুব লম্বা হয়ে মনে রাখবেন এই রবির ক্ষেত্র থেকে এইভাবে লম্বা হয়ে যদি সুজা মণিবন্ধর রেখার সঙ্গে টাস করে এইভাবে মনে রাখবেন যদি এইভাবে টাস করে তাহলে সেই ব্যক্তি জুয়া ফাটকাবাজি দ্বারা সে প্রচুর অর্থ লাভ করবে এমনকি তার লটারিতেও টাকা বাড়তে পারে যদি এইভাবে মণিবন্ধতে এসে যদি কোনো রেখা রবি থেকে যদি কোনো রেখা এসে করে তাহলে সেই ব্যক্তি এবং ফাটকার দ্বারা প্রচুর অর্থ লাভ করবে যে বিষয় নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি অনেকে আমার কাছে অনুরোধও করেছেন যে রবি রেখায় ত্রিশুল থাকলে কি হয় তাহলে ত্রিশুল মনে রাখবেন এইভাবে একটি রেখা বুধের দিকে একটি শনির দিকে যদি বেঁকে এরকম ত্রিশূল তৈরি হয় এই দিকটাই বেঁকে যদি একটু ত্রিশূল তৈরি হয় দেখুন একটু ত্রিশূল মাঝখান যদি একটি রেখা থাকে তাহলে একটা ত্রিশূল আকার ধারণ করে যদি এই ত্রিশূল যদি থাকে তাহলে জাতক প্রচুর ধন যশ লাভ করে কিন্তু এর পাশাপাশি তার কিন্তু বাদ নেত্র চোখের সমস্যা পাকস্থলী ও গড় হজমের জন্য কষ্ট পায় অনেক সময় দেখবেন রবি রেখার এই মধ্যমা আঙুল এবং অনামিকা আঙুলের এই কুনাকুনি দেখবেন ভাস তৈরি হয় ভাস এরকম চিপ দিলে একটা ভাস তৈরি হবে দেখবেন এদিকে একটা ভাঁজ যদি একাধিক ভাঁজ থাকে তাহলে জাতক বিবিধ উপায়ে এবং স্থায়ী বা সাময়িকভাবে বিদ্যা যশ ও ধন উপার্জন করলেও তা দীর্ঘস্থায়ী হয় না এরা বহু কাজে নিপুণ হয় কিন্তু এদের মতো মত পরিবর্তনশীল হয় এবং ভাগ্য পরিবর্তন হয় মত পরিবর্তনের জন্য এদের ভাগ্য পরিবর্তন রবির ক্ষেত্র থেকে যদি আপনারা চাপ দেন দেখবেন বিভিন্ন ধরনের একটা ভাস তৈরি হবে এই কোনায় এবং এই কোনায় রবি রেখার উপরে যদি ক্রস চিহ্ন থাকে মনে রাখবেন রবি রেখায় যদি ক্রস চিহ্ন থাকে তাহলে যদি এরকম ক্রস চিহ্ন থাকে রবি রেখার উপরে তাহলে অশুভ চিহ্ন তাকে বোঝায় সেই জাতকের সুনাম নজ নষ্ট করে দেয় পদমর্যাদা সম্বন্ধে বাধা বিঘ্ন অপ্রীতিকর ব্যাপার আদি বোঝায় এবং চতুষ্কোণ থাকলে যদি রবি রেখায় কোনো কারণে চতুষ্কোণ থাকে এইভাবে যদি কোনো চতুষ্কোণ থাকে তাহলে সেই ব্যক্তির এই সমস্ত অশুভত্ব নষ্ট করে দেয় যদি রবি রেখায় মনে রাখবেন রবি রেখায় যদি চিহ্ন থাকে এইভাবে যদি চিহ্ন থাকে বা একটা রবি রেখার সঙ্গে যদি আর একটা চিহ্ন যদি থাকে তাহলে সেই জাতক চাকরি ক্ষেত্রে বাধা হবে মনে রাখবেন এবং উপার্জন ক্ষেত্রে সেই জাতকের বাধা তৈরি করবে কিন্তু হতাশা হবেন না যদি এই শনির ক্ষেত্র থেকে যদি একটি রেখা সুন্দরভাবে শনির ক্ষেত্র থেকে ওঠে তাহলে সেই ব্যক্তি জীবনে শত বাধার মধ্য দিয়েও সে জীবনে সাফল্য লাভ করবেই করবে মনে রাখবেন সে জীবনে সাফল্য লাভ করবেই করবে শত সংগ্রামের মধ্য দিয়ে সে জীবনে সফলতা আনবেই আনবে তাহলে এই ছিল আজকের বিষয় যে রবি রেখার ক্ষেত্রে ক্রস চিহ্ন এবং থাকলে কি হয় তাহলে আপনাদের পেরেছি বোঝাতে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আপনাদের একটা লাইক শেয়ার এবং কমেন্ট আমার ভিডিও বানানোর প্রেরণা জাগায় আর মনে রাখবেন যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের হাতের ছবি পাঠান আমি আপনাদের হাত সম্পূর্ণ বিনা পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের হাত বিচার করে দেব রকম কোনো অসুবিধা হলে আমাকে সরাসরি ফোন করুন নিচের দেওয়া নাম্বারে তাহলে আমি আপনাদের সে বিষয় সম্পর্কে অবশ্যই জানাবো